আল্লাহ নবীর আর একজন সাহাবি আছেন, একবারে দীর্ঘ লম্বা বয়স হয়ে গেছে, 95 বছর বয়স হয়েছে, 100 ফুরা হয়তো 5 বছর বাকি, ওলা 93 খেয়ে খুদ্রা খেয়ে খুদ্রা 95, আল্লাহর নবীর খেজমতে গিয়া কইছেন অন্ধ হয়েছেন না, চকুর অত পুরি লামিয়া চোখ ঘুরি গেছে গিয়া, ওলা মাংস ঢিলা হয়েছে চোখ ঘুরি গেছে, নবীদের খেজমত একবার গিয়া কইছেন, নবীজি কোনো সহলত দেননি, বলে ইয়া রসুল আল্লাহ আমি বাড়িতে নে বাড়িয়া মসজিদ আইয়া নমাজ খান পড়তে আমার লাগে কিছু কঠিন হয়ে যায়, আমার শরীর দুর্বল হয়ে গেছে গিয়া, আমি চোখ আন্দা হয়েছে না, আমার ওলা অসুবিধা করে ফোদ দেখি না, আল্লাহর নবীজি উত্তর দিছেন তুমি তোমার খানে তোমার নিজের খানে আজান ভুনোনি, বলে ইয়া রসুলাল্লাহ জি হয়, বলে তুমি নিজের খানে যদি আজান ভুনিলাও এখন যেন তুমি নমাজ পড়বায় অন ডেইলি 25 টাকা বিতরণ করা হইব, আর যেন আইয়া নমাজ পড়বা আটি আইয়া অন 50 টাকা বিতরণ হইব, এখন তুমি কুন্ডাত ছড়ি কইতে চাও, আল্লাহর নবী সাহাবি উঠে কইলা হেকমতি মাত সাহাবি হকলোর লগে দমকি মাত না, এখন আমরা বাপ হকলোর ভাই নমাজ পড়স না এখানে দমকি ইকে নমাজ খান দলে ভরতো, এই নমাজ পড়স না এখানে তারা কইলা বাবুইয়া আমি গার্জেন দিয়ে কই হাই নমাজ পড়িস না এখানে ইকে আর পড়িত না আল্লাহর এই আওয়াজে নমাজ পড়িত না, বলে বাবা তুমি নমাজ তো পড়িতে আইলেন বাবারে ভুয়ারে বাবা কইতে কিছু গার্জেন্টর শরম লাগে, বলে আমি কিলা কইতাম আমার ভুয়ারে আর আল্লাহর হুকুম করতাম দমকি দিয়ে আল্লাহর হুকুম তারা ভয়লা করলাম ডাটিয়া করলাম দমকি দিয়া করলাম ওল্লা আল্লাহ হে যদি এক অক্ত আসলো আমার কুদামে ই অক্ত নাই বুঝতে পারি, এখন আল্লাহর নবীর সাহাবি অত বড় সাহাবি নবীজির হজমতে গিয়া কইছেন তার মসজিদে আইয়া নমাজ পড়া খান অসুবিধা হয় তান তোরা কষ্ট হয় আজান আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন তুমি আজান শুনোনি, বলে জি হয়, এখন আজান শুনিয়া যে জায়গার প্রতি তুমি আইয়া ভরিলে উদাহরণ দিয়ার আর কি অন 50 দিরহম বিতরণ হইব আর তুমি সারাই যেখান যেন নমাজ ভরতে আজান শুনিয়া ইনো 25 দিরহম বিতরণ হইব, এখন তুমি কোন দিরহম শরী কইতায় ই সাহাবি কইলে 25 দিরহম 50 দিরহম শরী কইতাম যেটা হোক সুবাহান আল্লাহ বুধবাই তালি মাত এর বাদে রেওয়ায়তের মধ্যে ভোবা যায় তার গর্তনে গরম গর্তনে লিয়া মসজিদের কোটা পর্যন্ত কোনো কোনো রেওয়ায়ত সুতা লাগাইছেন ওলা রসি বান্ধিছেন বারুইয়া গর্তনে বাড়িয়া রসি হাত ফিসলাই ফিসলাই আল্লাহ নবীর ফিসনে আইয়া নামাজ ভরতা যেটা হোক সুবাহান আল্লাহ বুধবাই তালি মাত আর আজকে তারা রেখিন আর আমরা রেখিন এর লাগে আমি ফয়লা মাতুরাইছি আমার বাবা হল ভাই হল আমি ফয়লা লম্বর মাতু আবার লাগবো ইসলামের বুনিয়াদ ফাস্টার ফয়লা লম্বর মাত আঞ্চন কলিমা তোমার মাত কথা খান জবান খান খুলবার লাগিয়া তুমি কলিমা খান সহি করবার লাগিয়া এখন কলিমা দিয়া খালি আমরা মুরাদ যদি লই লাই যে আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ অগুম মতলব ইলা নাই তোমার যা কিছু যাবতীয় কলি কালাম আছে যত ধরনের তোমার মাত কথা আছে নমাজের ভিতর যত রুকুনাত আছে নমাজের ভিতর যত হুকুম আছে সারা আমি আমার জবানোর দ্বারা খোয়া লাগবো আমি নমাজও খাড়া হইয়া আরেকজনে আমার খোয়া দিত না বলে ফর সানা বলে ফর তশহুদ ফর দুরুদ শরীফ ফর সৈদার দোয়া ফর রুকুর দোয়া এটা কে কইতো না ও এর লাগে ইসলামের বুনিয়াদের ফেলাল্লামর মাত আনছেন যে তুমি তোমার জবানোর দ্বারা কিতা করো মাত খানা আনতা খুলি লাও মাত খানা আনতা শিকি লাও তুমি নমাজের সহি কাম খানা আনতা শিকি লাও নমাজের সহি করবা ফোড়া সহি করবার ভোড়া যতখান আছে নমাজের মধ্যে যতটুক লাগে অখন তোমার জবানোর দ্বারা শিকিলাও আমার বাই হল আমার দুষ্ট হল এখন আমরা নমাজ শিকিলাইছি এখন আমি নমাজও রুকু কিলা করা লাগে সজদা কিলা করা লাগে নমাজও কোন হালত কোন তসবি মারা লাগে সারা আমি শিকিলাইছি শিকিয়া আমি কিছু মানুষে শিকিয়া আমি লইয়া নমাজ লইয়া বহি রয়েছি আমার মূল মাতো আয় এখন আমরা কিছু লইয়া বহি রয়েছি লিয়া এমন বুয়া বইছি যে বুয়ায় আমার দ্বারা দুনিয়ার জমিন কোনো ফায়দা হন না আমি আল্লাহর বন্দা দাবি করি আর আখির নবীর উম্মত হিসাবে দাবি করি আর কিন্তু আমি বড় সহি হিসাবে ইসলামের বুনিয়াদর ফয়েল আল্লাম্বর মা কালাম যখন এইখিনি খুব ভাবলা করে শিকিছি খুব ভালা করে শিকিছি শিকিয়া আমি এখন লিয়া বই রয়েছি এইখিনি আমি সেউরে শিকাই আর না আর আমিও করি আর না ও কদরা ও এর লাগিয়ে আমি আয়াত পড়েছি একটা ও ইলাহান মানুষের লাগিয়া আল্লাহ তবারক ওয়া তাআলায় আর ইলাহান মানুষের লাগিয়া এক ব্যবস্থা রাখছে যে মানুষে শিকে না যে মানুষে শিকে আর অন্যরে শিকায় না আর যে মানুষে শিকে অন্যরে শিকায় আমি আগে পড়েছি আপনার সামনে এখন আমি শিকিছি লইয়া বই রইছি আমিও করি না খেরোরে খরাইও না সোজা বাসায় আমরার বাসায় যারা কৃপণ হন বকিল হন বকিল হিসাবে একবার ঘোষণা করা হইব ময়দানে মাসরও তোমার একবার বকিল হিসাবে ডাকা হইব
এখন তুমি কলিমার দ্বারা ইকিলাইছ নামাজ, কিলা নামাজ ভর্তায় রোজা রাখতায়, তোমার সব নামাজ রাখা, নামাজ আদায় করা, নামাজের হুকুমা কাম মানা সারা তুমি জানিলাও, সব তুমি বুঝবাও, নামাজ চাললে আসি হোক বা দুজক, তুমি নিজেও নামাজ পড়ো না, তোমার আত্মীয় স্বজনদের নামাজের হুকুম করো না, তোমার আওলাদরাও নামাজের হুকুম করো না, তোমার দেশবাসীরাও নামাজের হুকুম করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহর নবীর হাদিস আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, জিম্মাদারি আল্লাহর নবীরে দেওয়া হয়েছে, খালি উম্মতর লাগি না, আল্লাহর নবীরে জিম্মাদার বানাইয়া রাহবর বানাইয়া খালি আপনার আমার লাগিয়ে দিছেন না, 18,000 মখলুকাতর লাগিয়া, আল্লাহর জাতর সমস্ত প্রাণীর লাগিয়া আল্লাহর নবীরে জিম্মাদারি দেওয়া হয়েছে, আর আল্লাহর নবীরে উম্মতরে তার নিজের আওলাদর জিম্মাদারি লাগি নাই, তার নিজের বিবির জিম্মাদারি লাগি নাই, ওয়ার্ল্ডর মানুষের সুরা আলমর মানুষের আল্লাহর সারা মখলুকাতর জিম্মাদারি লাগি আল্লাহর নবীর এক উম্মতর কাছে জিম্মাদারি আছে। এখন সারা জিম্মাদারি 90টা জিম্মাদারির আমি বরবাদ হলাম, শেষ করে নিলাম, আমি 10টা জিম্মাদারিও বর্তমান করে জমানার মুসলমানে 90টারে তো সারছেও, 90টা আদায় করা মুশকিল, 10টা তার ঘরের জিম্মাদারি এখন করে মুসলমানে আদায় করতে পারে না, এখন করে মুসলমানে নিজের ঘরের 10টা জিম্মাদারি সহিভাবে আদায় করে লিয়ে দিতে পারে না। এক সুরতও দেখা যায় আমার এই আল্লাহর বন্ধা নমাজি কোনো একালতে দেখা যায় বড় সহি মানা মামেলা, সব নমাজও সহি আছে, আল্লাহর বন্ধার মামেলাও সহি আছে, আল্লাহর বন্ধার হজও সহি আছে, জখাতও সহি আছে, কটা হইলাম সহি, নমাজ সহি, রোজা সহি, হজ সহি, জখাতও সহি, মানুষে ইজ্জতও দেন, দুনিয়ায় সম্মানও পায়, জাহিরা সবর গেছে বালা, সব মানুষে বালা বালা ভাই, ভিতরে কেউ জানেন না কিতা আছে জানেননি, ভিতরে কিতা আছে কেউ জানেননি, খেয়েও জানেন না। আমার ভাই হল আমার দুস্থ হল মদিনার একজন মানুষে, ওয়াকিয়া মনে আইসে, মদিনার একজন মানুষে নবীজিরে দাওয়াত করছে, মনে আছে বোধ হয় আপনার ওয়াকিয়া, দাওয়াত করছে আল্লাহর নবীরে আইয়া দাওয়াত করছে, বলে ইয়া রসুলাল্লাহ আমি আপনারে আমার বাড়িখানো নিতাম, আমার দাওয়াত খাওয়াইতাম আপনারে, বুধবাই তারা নিমান তো নবীজিরে দাওয়াত দিতে ই আপনার আমার লাগান লেঙ্গু ছিঁড়া মানুষে দাওয়াত দিবেন, লেঙ্গুর ছিঁড়া মানুষে তো দাওয়াত দিত না, বালা টাইট ফিট দিনদার ইমানদার পরেজগার মানুষে দাওয়াত দিব, তো এই বেটা নবীজিরে এই দাওয়াত করছে, নবীজিয়ে দাওয়াতরে কবুল করছে, কইছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি তোমার বাড়িতে যাইতাম, আল্লাহর বন্দার বাড়িতে হাসান নবীজি যে টাইম দিছিল ও টাইমে গেছো, বুঝতে দিলেন মাত খুব খেয়াল করবা, এই বেটা আপনার আমার লাগান ফাঁকা ছিল মানুষ নাই, হে খুব মজবুত ইমানদার মানুষ, নবীজিরে দাওয়াত উবাত করিয়া মেহমানদারি নবীজির করিয়া ও কইল নবীজি আল্লাহর হাবিব আপনার লগে আমার কিছু মাত আছে, আপনার যদি বেজার অন্যা অনুমতি দেন তো আমি কিছু মাত মাতিতাম, বলে খোকা বলে আপনার লগে আমি দোস্তি আনা করতাম, ফলাল নম্বর কিতা কইছে আপনার লগে আমি দোস্তি আনা করতাম, মাত বুঝবা আল্লাহর নবী এখন কিতা কইতা বেটা দাওয়াত করি আনিয়া কর, আর নবীর চেহারা বা চাইছুন অত সুন্দর চেহারা, অত সুন্দর নমুনা, পাঞ্জাবিয়ে টুফিয়ে দাঁড়িয়ে সুন্দর নমুনা, এর বাদে মদিনার একজন বড় ধনী মানুষ, মদিনার বড় একজন ফয়সালা মানুষ, আমার লগে হইতরা আমি এতিম নবীর লগে হইতরা দুস্তি আনা করতা, তো আমি কিতার লাগে করে দিয়ে যাইতাম, নবী দিয়ে কইছেন ইনশাআল্লাহ। দুই নম্বরে ইয়া রসুলাল্লাহ আপনি আমার দোস্ত আমি আপনার দোস্ত, যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনার মৌতর আগে আপনার ইন্তেকালের আগে আমার যদি ইন্তেকাল হয়ে যায় তে আমার কিছু খাম আপনার হাতে খরতা, আমার এগুলো শর্ত হইল গিয়া, বলে খৌর কিতা কিতা শর্ত, বলে এক নম্বর শর্ত হইল আমি যদি মরি যাই আমারে আমার শরীর আপনার জুব্বা মোবারক দিয়া খাবন ভিনতাইতা, নবীদের দুস্তে লাগাইতা আমার জনদার নমাজ খান ভোড়াইয়া দিতা,
আমার জিয়ারত হন আপনি কর্তা, মানে জিয়ারত করিলেন লাস্টে। বলে নবী যে সারারে ইনশাল্লাহ হয়েছ, নবী যে তান্দুস্ত সারারে ইনশাল্লাহ হয়েছ, নবীজিরে বিদায় দিছে, নবীজি বাড়ি আই গেছ। আল্লাহর বন্দায় কইছে আমি তো নবীজির লোকে দুস্তে না করছি, এখন আর আর হরু রইলাম নি, আগে আগে তোরা হরু যদিও আসলাম, এখন আস্তা মদিনাবাসী জানিলেই বা আমি নবীজির দোষ বুধবাই দিলানি বাদ। তো আমার ভাই হল আমার দুস্থ হল, আল্লাহর বন্দার আল্লাহর নবীর আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবীর আগে ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীর আগে ইন্তেকাল হয়ে গেল। ওয়ার ভরে আল্লাহর নবীর খানো আওয়াজ আইলো, ইয়া রসুল আল্লাহ আপনার হবিবর ইন্তেকাল হইল, আপনার দুস্তর ইন্তেকাল হয়ে গেল ইয়া রসুল আল্লাহ। নবীজি হুনিয়া তান দুস্তর বাড়িত গেলা, গিয়া কইলা যে আমারে তো তোমার দান আহ বাফে ওলা খসলা, আমি জুব্বা লইয়া আইছি আর আমি জিয়ারত জনজান নামাজখান ফড়াইতাম আর আখের জিয়ারত খান করতাম, সব কিছু খরচ খবর তুইয়া লাশ যে সময় জিয়ারত করো হইল, জিয়ারতর দোয়াগু আছে না, আমরা ফুড়িছিলাম মুক্তব সবে লোকে একবার কই না কিতা দোয়া করো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ফড়ুকা লগই, খালি ওয়াজ হতো শুনতা সারা জীবন তো কিন্তু ওয়াজ শুনিয়া আইতারা লোকে ওটা কিছু ফোড়া ওটার টুকরা মনে হরা ওক নান, আমি গত ফরুক সদরগাঁও খালি তলেও মার কুলু ভার ওটা কিলা লইন ওটা খালি লাস্টে ওয়াজ করছে। হক আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان نبيذي عميد يقول مكمل فرسي নবী যে মকমল ভরিতে পারছেন না, ওয়া কাবিরিনা ওয়া সাগিরিনা অতগান পর্যন্ত গেছেন হইয়া জিয়ারত করিয়া আল্লাহ জিব্রাইল ফটাইছ, জলদি করে যাও হে জিব্রাইল জলদি যাও, আমার দুস্তে যার লাগি দোয়া হতরা, আমার দুস্তে যার লাগি ইস্তেগফারর হাত উঠাইছেন, জলদি করে যাও আমার দুস্তরে হইও, দুনিয়ার জমিনে তোমার লাগে জাহিরি দুস্ত আছিল, এগুলো দুনিয়ার সব থেকে বড় মুনাফিক আছিল, জলদি করে যাও আমার দুস্তরে হয়ে দোয়া ভাঙ্গিবার লাগি। আমার ভাই হল আমার দুস্থ হল হযরত জিবরীল আমীন আইয়া নবীজির খিদমতে হাজির হইয়া ইয়া রাসূলুল্লাহ, ও দুই জানের বাদশা আল্লাহর হাবিব, যার লাগি তুমি দোয়া করদা এ দুনিয়ার জমিন ও জাহিরি মুসলমান, যার লাগি তুমি দোয়া করদা জাহিরি দোস্ত, আমি জিবরীল আমীন হইয়া ইয়া রাসূলুল্লাহ তুমি দোয়া ভাঙ্গিলাও, ওয়া কাবীরিনা বড় গুনাহ ওয়া সাগীরিনা ছোট ছোট গুনাহ, ছোট গুনাহ না বড় গুনাহ না ইয়া রাসূলুল্লাহ তুমি হাত ভাঙ্গো। আমার ভাই হল আমার দুষ্ট হল আল্লাহর নবীর দোয়া ভাঙ্গিয়া দেব হইছে, ময়দানে মাসর খাড়া করা হইছে ও বন্দার লাগিয়া, যে নবীজির দোষ আসলা মানুষ হরাই গেছেন হরি গেছেন ময়দানে মাসার খাড়া করিয়া তারে দেখা হইছে যে হে আল্লাহর বন্দা, এ আবদুল্লাহ মক্কার সেরা বেটা, এ আমার দুস্তর হবি দুস্তর দোস্ত, আও হিসাব দেও হিসাব দেও, আমার ভাই এখন আমার দুস্ত হল তারে দেখা হইব ময়দানে মাসার আল্লাহর সামনে হাজিরি দেবার লাগিয়া হাজিরি দেবার লাগি উপস্থিত হইব সামনে খাড়া হইব আল্লাহর বন্দা থর তড়াই খাফতে থাকব, ও খাফা অবস্থায় দুইজন মানুষ দৌড় দিয়া দুই সাইড থেকে আইবা আইয়া কবা ইয়া আল্লাহ মক্কার আবদুল্লাহ আল্লাহর নবীর দোষ আসলা, ও আল্লাহ আমরা দৌড়ি আইলাম মেরে লাগি আইলাম, তুমি ময়দানে মাসর খাড়া করলা হিসাব লইতাই আল্লাহ আমরা কোনো হিসাবে দিতাম পারতাম না,
আমরা ময়দানে মাশর খাড়া আমরা ডরাইয়ার আল্লাহ আমি এখান গোয়ালই আইলাম যারে তুমি সামনে খাড়া করলা হিসাব লইতায় ও আল্লাহ তাই আমরার মদিনার মানুষ আসলা আমি চিনি তাই বড় মাতু পড়ার ফয়সালা আসলা আমি মদিনার একজন গরিব মানুষ আসলাম আমি মদিনার নিসর মানুষ আসলাম গরিব আসলাম ইয়া রাসূলুল্লাহ আমি তান গেছে কিছু হক পাইতাম আমার হক কানাইতা দেয়া দিয়া জান্নাত যাইতা ইয়া রাসূলুল্লাহ আমার অহর লাগি আমি আইলাম বেটা দৌড়ি আইব ও যে তাইন মালদার আসলা নবীজির লগে দুশ্চেনা লাগাই দিছিলা এখন ইয়া গাঁওর এক গরিব বেটা দৌড়ি যাই আটকাইব আইব আইয়া কইব আমার কিছু হক আছিল বলে তোমার কিতা হক বলে আমি মদিনার ফল দোকানে আসলাম মানুষরে ফল ফ্রুট খাবাইতাম তাইনও ফল ফ্রুট খাইতাম আমার গর্তনে ফল নিতা আমার গর্তনে কিছু কোনো সময় মাল নিতা ইয়া রাসূলুল্লাহ তবে আমার গেছে আমি দান গেছে কয়েকটা ফলের দাম ভাই ইয়া রাসূলুল্লাহ আমার দিতাও নাই আমিও খুঁজতাম পারতাম না ডরে সামনেও যাইতাম নাই আমরা এটা কিছু আসুন জানি ফল লোয়াত গিয়ায় তোর আঙ্গুরিটা মিটটা না ঠেঙ্গারে মুখো ইটা মারি একু দিলাইলা চোপার চোপার টাকায় খাইলা এই আধা খালি মাফিয়া দে মিটা আছে এই আন্নাইলে দুগন্ধনে খাইয়া যা তোর ইটা ঠেঙ্গা ইটা লইয়ান না অন্য দোকানদারে মাল লইয়া দাঁড়াই গিয়া তার ইন্দরে দুগু খাইয়া দাঁড়াই গিয়া এগুন তোর দাবি সুটানি না আসেনি এগুন তোর দাবি সুটানি আসেনি এগুন তোর দাবি সুটানি নাই হে বেটা বেকার লেগে বই রইছে আমার অন্তরে দুঃখ খাইলিছুন মনে হয় একাধ ভাব আমার অন্তর নিবা ইন্দন নেড়ায় না তোমার ভাবার আছে বোল আছে আর কুদা মতো চাইছ না ঠেঙ্গা মালানি উঠাইছো তোর অন্তরে কী কেলো এই তুই মাফরে হাতে খাসি মা তোলা হয় না নি আমরা লেনদেন এখন এগিয়ে বেটা সাজুলিয়া বই রইছে দুইটা করে খাইয়া ইলা আমি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কত বুধবারে লীলবাগান গিয়া খাইয়া 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 দুইটা দুইটা কত দুইটা জমাইয়া ডেড়া বই রইছিলেন হে দেয়ান নি বরই আঙ্গুর আফেল কমলা লেচুর দিন আইয়ালে লেচু হায় রে হায় লেচুত বেশি হামলা দিন বাড়ির লেচু নি না বেপারী লেচু কইয়া বোকাতে দাস করে দিলা এড়াইয়া আর খাইলেইলা হিগে ঘর দেবা না রেবা এটা আমি লোয়া লেচু রেবা বলে আচ্ছা যায় কু খাইছে আর চিল্লাইছিলা মা তো লয় নেন আচ্ছা যায় কু খাইছে চিল্লাইছিলা হইয়া গেলা গিয়া তো আমার ভাই হল আমার দুষ্ট হল ই বেটায় হইব ইয়া আল্লাহ এই মদিনার তাইন বড় মালদার আসলা ধনী মানুষ আসলা একটা দিন আমি তান চকুরবা চাইতাম না বড় ডরাইতাম চৌকে চৌকে চাইতাম না বড় ডরাইতাম ইয়ার সুইয়া আল্লাহ আমি কোনোদিনও খুঁজতাম পারছি না আমি মদিনার ফল দোকানি আমার ফলের দাবি আছে দুই নম্বর বেটারে জিকার করা হইব তুমি কিতার লাগি আইলায় তুমি কিতার লাগি দৌড়ি আইলায় বলে আল্লাহ আমি মদিনার একজন খোসাই আসলাম আমি মদিনা মানুষজনে দুম্বা উঠ দুম্বা খোসা হালাল করিয়া খাবাইতাম আমার গেছে মানুষের মাংস নিতা খাইতা আর ও মদিনার আবদুল্লাহ আল্লাহর নবীর দোস্ত আসলা তাই বড় এবাদ বন্দেগি হরতা আমরা বিচার আচার মিলাইয়া দিতা আমরা তানোর ডাকর লগে দৌড়িয়া যাইতাম আমরা তান হুকুম শুনতাম তান কথা শুনতাম তাই জেবলা যেখান কইটা শুনতাম তবে ইয়া আল্লাহ আজকে বুধবাইছি আমি তো জাহান্নাম যাইমু গিয়া কোনটা হিসাব দিতাম পারতাম নাই আমি কোনো এবাদত করতাম পারছি না আল্লাহর নবীর দোষ তত মায়ার মানুষ তাই তো জন্য তো যাইবা গিয়া আমি বুধবাই আর তবে ইয়া আল্লাহ আমার তান উপরে কিছু দাবি আছে অগ্নিন দিয়া তাই জন্য তো যাইতা তার লাগি আমি আইলাম কিতা দিয়া যাইতা রে তোর কিতা দাবি বলে আমি মদিনার খোসাই আসলাম আমার মাংস টিফা মারি ধরিয়েছে কইতে না তোর মাংস পালা নাই ও যে টিফা মারতে সময় দো টিফো রক্ত লাগছিল তান সেবরি লাগছিল আমার গরু আমার হালাল জানুয়ার তাকিয়া ও সেবরির আমি দাবির লাগিয়ে আইছি আছে নানি মা ও সেবরির দাবির লাগিয়ে আমি আইছি ও আমার সেবরির দাবি ছুটাই দিতা এখন আল্লাহর নবীর দোষ বেটার ডাটটা লাগিয়া রটল লাগাইনে খাড়া হি ভাই এর আগে তো ভূমিকম্প চলছে আর হে ভাই ই দগে আইয়া দো সাইডে দিয়া হে দাবি দিয়া আরও ভূমিকম্প জায়গাত আসুননি এখন আর জায়গাত খাড়া রইছুননি তোর তোরা খাবার শুরু হইলা আল্লাহ কলা যা ও আমার যে দগে কিতা খুঁজছেন অগুন তোর হনিন মারিয়া কি যা ও বা তোর লেনদেন শেষ করিয়া বাদে আমার লগে লেনদেন এর লাগে হওয়ার হক কুল্লার হক কুলে বাদ আল্লাহর হক মারি দিও আল্লাহ কোনো চাইলে আসান করে দিতে পারে বন্দার হক লিয়া খবর দিও না নাইলে উপায় নাই